আমার আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টি হলো শ্রেষ্ঠ। আল্লাহর সন্তুষ্টির উপরে আর কিছু নাই। এজন্য আমাদের কাজটাই হলো কি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে সে জান্নাতের চাইতে বড় কিছু গ্রহণ করতে পারবে, সুবহান। কারণ জান্নাতের চাইতে বড় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ। যেমন রাসূলের সাদ ফরমান, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতি যারা হয়ে যাবে, যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে আমার আল্লাহ জান্নাতবাসীকে উদ্দেশ্য করে বলবেন, হে জান্নাতীরা, তোমাদের কি আর কোনো চাহিদা আছে, তাকলে আমাকে বলো, আমি তোমাদেরকে দেব। তখন জান্নাতীরা বলবে, আয় রব্বি, হে আমার রব, জান্নাতের চাইতে উত্তম আর কি হতে পারে, জান্নাতই তো উত্তম, সারাটা জীবন এবাদত করে আসলো এই জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তুমি তো আমাকে আমাদেরকে জান্নাত দিয়ে দিছো, আর কি। তখন আমার আল্লাহ এই জান্নাতবাসীদের কথার জবাবে বলবেন, রেদওয়ানি আকবার, আমার সন্তুষ্টি হচ্ছে জান্নাতের চাইতেও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল আল্লাহর সন্তুষ্টির চাইতে বড় আর কিছু দুনিয়া আখিরাতে নাই। এজন্য হাজিরিন, আমরা পৃথিবীতে যতদিন থাকব ততদিন আমরা চেষ্টা করব যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।